আজকে একটা দোয়া আমরা মুখস্থ করে যাব, রাজি আছেন? রাজি আছেন? একটা দোয়া আমি গত জুমায় বলেছিলাম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা তো আমল করতেছেন কথা ঠিক কি না? আজকে জুমার দিনে একটা দোয়া পড়ি, সেটা হলো প্রত্যেক ফজরের পরে, প্রত্যেক দিন ফজরের পরে আর মাগরিবের পরে, ফজরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজ পড়ে কোন ব্যক্তি যদি সাতবার পাঠ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার বলেন তো দোয়াটা বলেন তো, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, কয়বার পড়বে? মাত্র সাতবার পড়তে কি অনেক সময় লাগে? আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ এই দোয়া সকালে সাতবার পাঠ করে, ওই দিন যদি মাগরিবের আগে ব্যক্তিটা মারা যায় তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। মাগরিবের পরে যদি পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই ব্যক্তি ফজরের আগে যদি মারা যায় তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হইতে কি করবেন? রক্ষা করবেন। তাহলে এতটুক দোয়া সাতবার পাঠ করলে যদি আমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি, কথা ঠিক কি না? তাহলে আমরা এই আমলটা করব কি না বলেন? এটা করতে হবে ফজরের নামাজ পড়ে না না পড়ে, কথা বলেন, ফজরের নামাজ পড়ে তারপরে আমাদেরকে এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট ছোট আমলগুলো করে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।